এটি হচ্ছে শ্মশান ঘাট। গোসল করে ফিরছিলাম, হঠাৎ মন চলে শ্মশান ঘাটে আসবো এবং এখান থেকে লাইভে যাব, কিন্তু সে অনেক চেষ্টা করে অপশন পেলাম না। এখানে একজনকে পোড়ানো হয়েছিল, আমি তার প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জানাচ্ছি। শ্মশান ঘাট, মানুষের একটি ভুল ধারণা আছে শ্মশান ঘাটে আসলে মানুষ অনেক কিছু দেখে। আমি বহুবার গিয়েছি, ভর দুপুরে এখানে হচ্ছে সেই পার্টি যেটা করে সব সব বহন করে নিয়ে আসা হয়। হ্যাঁ, যেটা সব বহন করে নিয়ে আসা হয়। এইখানে আমি যদি ভুল না করে থাকি, যে শ্মশান ঘাটের এখানেই আমি বহুবার ভর দুপুরে একা একা বসেছিলাম, নদীতে অর্ধেক ডুবে বসেছিলাম, শুয়েছিলাম, অর্ধেক অর্ধশোয়া হয়েছিলাম কিছু দেখার আশায়। সর্বশেষ মৃতদেহটি প্রায় এক মাস আগে পোড়ানো হয়েছে, এই জন্য এখানে বর্তমানে মৃতদেহ পোড়ানোর তেমন একটা চিহ্ন নেই। হ্যাঁ, শুনলেন উনি কি বললেন, এরকমভাবে ওরকম কোনো চিহ্ন নেই, কিন্তু এটি হচ্ছে এখানকার শ্মশান ঘাট। হিন্দুদের সংখ্যা তুলনামূলক এখানে কম, অতএব তারা স্বাভাবিকভাবেই তাদের মৃত্যু হারও কম, সেখানে খুব বেশি একটি পোড়ানো হয় না। এটি তবু এটি হচ্ছে শ্মশান ঘাট। আমি এখানে একটি কথাই বলতে চাচ্ছি, আমি এখানে যে পাড়াচ্ছি হাঁটছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, কিন্তু যে কোনো মৃত মানুষকে আমি শ্রদ্ধা করি, যে ধর্মেরই হোক না কেন, আমি চাই না তাদের যেখানে পোড়ানো হয়েছে সেখানে আমার পা পড়ুক। আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি শুধু এটা দেখানোর জন্য এসেছি যে এটি হচ্ছে শ্মশান ঘাট, যেটি নিয়ে মানুষের মাঝে অনেক ভয় প্রচলিত আছে। অনেক সময় বিভিন্ন কারণে, কাজের কারণে যেহেতু এখানে এসেছি, অতএব ইচ্ছে থাকা সত্ত্বেও মাঝরাতে আমি এখানে আসতে পারছি না, যেহেতু কিন্তু আমি কথা দিয়েছি আমি এখানে আসবো, মাঝরাতে আসবো এবং মাঝরাতে এসেই আমি এখান থেকে ভিডিও করে দেখাবো। আমার ইচ্ছা আছে একদিন থাকার, সেটা হয়তো থাকা সম্ভব হবে না, কিন্তু মাঝরাতে ইনশাল্লাহ আসবো। এই হচ্ছে শ্মশান ঘাট, এখানে মানুষ পোড়ানো হয়। বহুবার আমি এখানে দেখেছি যে মরা পোড়ানোর কাঠ, কাঠের কয়লা ভাসতে দেখেছি। আজও গোসল করছিলাম ওই দূরে, ওখানে আমি কাঠ কয়লা পেয়েছি, মরা পোড়ানোর কাঠ কয়লা। আমার শুধু খারাপ লাগছে একটাই, যে আমি এখানে হয়তো পা দিয়ে ফেলছি, হয়তো কোনো মানুষকে পোড়ানো হয়েছে, যে যে ধর্মেরই হোক না কেন, তার ইসলাম শিক্ষা দেয় মৃত মানুষকে সম্মান করতে, মৃতদেহকে সম্মান করতে, তাদেরকে আমি শ্রদ্ধা করি শুধু এটা দেখানোর জন্য। এটিই হচ্ছে শ্মশান ঘাট, যেখানে বলা হয়ে থাকে মানুষ গেলে আর ফিরে না, একা গেলে ফিরে না, বা রাত হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেলে। যদিও আমি এখানে একা নই, দুজন আছি, কিন্তু আমাদের দুজনের মাঝে এই সম্পর্কে কোনো কোনো বিকার নেই, আমরা হচ্ছে অনুভূতি শূন্যের ব্যাপারে। এটি আমি মনে করি ভয় পাওয়ার কোনো ব্যাপারই নয়। শ্মশান ঘাট থেকে সবাইকে শুভেচ্ছা এবং শ্মশানীয় শুভেচ্ছা, ধন্যবাদ।